Dear viewer, this is Nokia 6. বহুল প্রতীক্ষিত Nokia 6 বাংলাদেশে অলরেডি সব জায়গায় সব সেন্টারে পাওয়া যাচ্ছে। ফুল ইনটেক্স এর আজকে কিনা হয়েছে ফোনটি। ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে বাংলালিংকের একটি অফার দিয়ে, সেটি হচ্ছে 3 জিবি আর হচ্ছে 4 জিবি। এটি SMS করে অ্যাক্টিভ করতে হবে, আপনার ওয়েবসাইটে গিয়ে করতে হবে। তো শর্টলি আমি আপনাদেরকে একটি রিভিউ দিব, আপনারা দেখুন ফোনটির ভিতরে কী কী আছে। মূলত ফোনটির উপরেই একটি ফিচার দেওয়া আছে, ফিচারগুলো হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড নোগাট ভার্সন, এলমান বডি, 4G, LTE, 3GB, 32GB স্টোরেজ, 16 মেগাপিক্সেল, 64 টিবি অক্টা কোর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 5 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, স্মার্ট অ্যাম্পলিফায়ার সাউন্ডের জন্য। তো দিস ইজ দ্য বক্স, আপনাদের সামনে ইনটেক অবস্থায় খোলা হচ্ছে বক্সটিতে। একটি প্লাস্টিক কভার দিয়ে ঘোরানো মূলত সেটটি নোকিয়া 6। সাথে আছে ওয়ারেন্টি, নোকিয়ার ওয়ারেন্টি কার্ড, আপনার হচ্ছে বুকস, এটি করার জন্য ফি। দিস ইজ কি, ছোট্ট এই বক্সে সুন্দর এই সরু বক্সে থাকছে আপনার পাওয়ার কেবেল, হেডফোন, আর থাকতেছে আপনার চার্জার 2 অ্যাম্পিয়ার দূরত্ব চার্জ হওয়ার জন্য 2 অ্যাম্পিয়ার চার্জার। এটা মূলত আপনারা দেখলে বুঝতে পারবেন 2 অ্যাম্পিয়ার চার্জার। এই হচ্ছে বক্স, ছোট্ট একটা রিভিউর মাধ্যমে আমি এটা শেষ করব। দিস ইজ দ্য ফোন, অলরেডি আমি এটা ওপেন করছি আপনার জন্য। ফোন আমি পাওয়ার অন যদি অন করি, হচ্ছে ফোন ফুল মেটাল বডি। এটা হচ্ছে আপনার নেটওয়ার্কের, এই সুন্দর দেখতে ভালো লাগতেছে, আপনারা দেখুন। ফোনটি অন করতেছে, এটা সিম কিট, পাওয়ার ভলিউম অন অফ, ভলিউম সরি ভলিউম আপ অ্যান্ড ডাউন, পাওয়ার বাটন, প্রেস করলেই প্রথমে পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড, যেটি মূলত গুগলের অ্যান্ড্রয়েড অপটিমাইজ সাপোর্ট করা ফোন। চালু হচ্ছে ফোনটি, ফোনটি অলরেডি চালু হয়ে গেছে। দিস ইজ দ্য রিয়েল ফিচার অফ দিস ফোন, আপনি দেখতে পাচ্ছেন। যে ফুল অ্যান্ড্রয়েড ভার্সন যেটি সেটি এরকমই আসবে শুরুতে। এখানে আপনার সামা একবার টানলে সামনে আসবে, এরপর আবার আসবে। এখানে দুইটা আপনার ইয়ে আছে, স্ক্রিন ক্যাপচার আছে, এখান থেকে শর্টকাট কিছু মেনু আছে, টর্চ লাইট, ফুল টর্চ লাইট, আপনার নেটওয়ার্ক আছে। এখান থেকে সেটিংয়ে গেলে অ্যান্ড্রয়েড ভার্সন ফোন, অ্যাবাউট ফোন পাওয়া যাবে, নোকিয়া ভার্সন, নোকিয়া 6 সার্টিফিকেশন দেখলে বুঝতে পারবেন, সার্টিফিকেশনটা দেখলে মডেল সহ ফুল হিস্ট্রি। অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য আপনি বারবার টাচ করলে
চলে আসবে অ্যান্ড্রয়েড নগর ফার্সন দেখতে পাচ্ছ। আমার ডাইরেক্ট ক্যামেরায় চলে যাই, ক্যামেরার পিকচার কোয়ালিটি সো নাইস আপনি দেখতে পাচ্ছেন। ফোন আমি যদি নোকিয়ার এই কার্ডটিকে ক্যাপচার করি নোকিয়া ফোনটিকে দেখেন, ছবি তুলছি, এটা কনফিগারেশন দেখলে বুঝতে পারবেন কত হয়, জুম কোয়ালিটি অনেক ভালো। এটা আপনার অটো ফ্ল্যাশ, এইচডিআর মোড, আপনার সেকেন্ড 3:10 স্টপ দিয়ে করতে পারেন, 3 সেকেন্ড করলে আমি দেখেন আপনাদের এটাকে ক্যাপচার করি পিকচার কোয়ালিটি দেখলে বুঝতে পারছেন কত হাই। বুঝতে পারছেন যে কোয়ালিটিটা কত, ক্যামেরা ভালো। অ্যাকচুয়ালি নোকিয়া অলওয়েজ ওর অ্যাসেম্বলিং ওর পার্টস ওর এই মেটাল বডি দিয়ে অনেক সুন্দর। সেটিংয়ে আর কিছু ফাংশন আছে, ফিঙ্গারপ্রিন্ট আসবেন ইউজ ভয়েস বাই, ডিসপ্লেতে একটা অপশন আছে কাস্ট অপশন, এটা দিয়ে আপনার যে কোনো ওয়াইফাই টিভি কানেক্ট করা যাবে, প্রজেক্টর হিসাবে কাজ করবে, এটা অন্য কোনো মোবাইলে থাকে না। সময় হলে আমি দেখিয়ে দিব কিভাবে এটি দিয়ে আপনার টিভিতে করা যায়, ইন করা যায়। এভাবে সিকিউরিটি অপশন অনেক হাই লেভেলে। তো ওভারঅল জিনিসটি অনেক সুন্দর, আপনারা বুঝতেই পারতেছেন। অ্যান্ড্রয়েড ফুল অ্যান্ড্রয়েড হওয়ার জন্য এই অপশনটি অতি জরুরি যে কোনো ফোনে, যদি কোনো ফোনে এই অপশনটি না থাকে তাহলে মনে করবেন যে সে ফোনটি কাস্টমাইজ করা ফোন। বাজারে 64 জিবি 4 জিবি র্যাম পাওয়া যাচ্ছে, যেটি মূলত ল্যাগেজ ফোন হিসাবে আমরা অনেকেই চিনে থাকি। তো এই অপশনটি মূলত ফাংশনটি গুগলের অ্যাকচুয়াল ভার্সন, এখানে গুগল প্লে স্টোর থেকে আপনারা অনেক কিছু নিতে পারেন ইচ্ছা মতন। এখানে গুগলের প্লে ইজিলি ডাউনলোড রান করবে, জাস্ট যেমন আমি একটা যদি অপশন করি বায়োস্কোপ টিভি ইনস্টল করবো, স্পিড দেখলে বুঝতে পারবেন কত ভালো হয়ে গেছে। ওপেন বায়োস্কোপ চলে আসলো, এভাবে যে কোনো ইনস্টল আপনি ইজিলি করতে পারবেন, কোনো কিছু বাধা নিয়ম নাই। আমি এখন ইউটিউব দিয়ে আপনাকে আপনাদের একটা হাই কোয়ালিটির ভিডিও শো করাবো, ইউটিউব চলে যাচ্ছে। আমি আমার প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করব, সাবস্ক্রাইব নামে আমার একটা চ্যানেল আছে, আপনারা এটি ই করতে পারেন ফার্দার কোনো ইনফরমেশনের জন্য। দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কত হাই। এখানে আপনারা এখান থেকে আপনারা ইজিলি কত মডেল কত এসে দেখতে চান, 140 200 পিক্সেল 400 720 পর্যন্ত আছে, 720 দেখলে আপনার কোয়ালিটি আরও ভালো হবে। সেক্ষেত্রে আপনার ওয়াইফাই স্পিড একটু বেশি থাকা ভালো থাকা লাগবে, নাহলে এটা পেতে একটু বেগ পাবে। চলে আসে বা দেখতে পাচ্ছেন 720 পিক্সেলে রান করতেছে, এইচডি ফুল এইচডি। আমি
করছি। অবশ্যই সাইফের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। মূলত এই হচ্ছে নোকিয়া 6, অনেক ভালো একটি ফোন, 3 বছর পর্যন্ত আপডেট পাওয়া যাবে এই ফোনের, সিকিউরিটি 2 বছর, 1 ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, আপনারা ইজিলি কিনতে পারেন উইদাউট হেজিটেট। স্টিল মেটাল বডি, পারফেক্ট কম্বিনেশন সিলভার কালার, আবার আমি পিকচারে গেলাম ফোনে, জুম সাইজটা দেখে নিতে পারি, দেখতে পাচ্ছেন পিকচারের কোয়ালিটি, জুম সাইজ, কিবোর্ডে এই অপশনটা পাই গেছে।